হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কি অবস্থা পুরাতন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনারা তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো আমি আগেই বলছিলাম, এই সপ্তাহে একটা আদেশ পাইছি আজকে HSC 22-এর ফিজিক্স সেকেন্ড পেপার সাজেশন দেওয়ার জন্য। মানে ঠিক সাজেশন না, মানে এখন শেষ মুহূর্তে এসে কি কি পড়া দরকার, বা পরীক্ষার আগ দিয়ে এক দিয়ে যেহেতু একদিন মাত্র বন্ধ আছে, তুমি কি কি পড়বা, সেগুলো সম্পর্কে ওই টুকটাক গাইডলাইন, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যা ধরে, এমনিও তো বেশি কিছু জানি না, তো ওই ছোট্ট জ্ঞানের মধ্যে যা ধরে সেগুলো নিয়ে বলতে আসছি আর কি। তো কি অবস্থা আপনাদের সবার, কেমন আছি বাচ্চারা সবাই? ফার্স্ট কমেন্ট নাইস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদা, হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইউ আর ডুইং গুড, ভালো আছি। তোমার কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রমিত ভাই আগুন, থ্যাংক ইউ। মানে যে তোমরা তেল দিলে আমার যা লাগে, বুঝছো, মানে একদম তেল তেলে হয়ে যায়, মানে খুবই ভালো লাগে তোমরা তেল দিলে। আচ্ছা, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভাই চলতেছে চলতেছে মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো শুনো শুনো, আমাকে একটা জিনিস একটু জানানো লাগবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আর আমাকে দেখতে পাচ্ছ, এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা এইটা আমাকে জানাইতে হবে। যদি ক্লিয়ার হও তাহলে আমি এখন বকবক করা শুরু করব আর কি, আমার তো আর কোনো কাজ কাম নাই। যাই হোক, আর দাদা কেমন আছো? এই তো ভালো আছি ভাই। লাইভ ক্লাস করাতে আমি আস ভাইয়া, লাইভ ক্লাস করাতে আমি আসছি। লাইভ ক্লাস করাবো আমি, সরে যাই, তুমি করাও আমার, তুমি করাইতে আসছো, আমি তাহলে এখানে থাইকা কি করব ভাই? দাদা হ্যাঁ দাদা বলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই সবকিছু ক্লিয়ার কিনা বাচ্চারা, সবকিছু ক্লিয়ার? কি খবর ডাক্তার প্রমিতানন্দ বিশ্বাস? ভালো আছি, বেশ ভালো আছি। কিছু সাজেস্ট করেন, সাজেস্ট করার জন্যই তো আসছি। অদ্ভুত কথা, তুমি আমাকে কথা বলতে না দিলে আমি বলবো কেমনে? আমি 2023, এই যে তুমি তো একটা পাপি, তুমি তো পাপি, তুমি তো এখন থেকেই সব শুনে নিবা। বায়োলজি ক্লাস নেন, ফিজিক্স ফিজিক্স নাউজুবিল্লাহ। হ্যাঁ দাদা, হ্যাঁ দেখা যায় অ্যান্ড শোনাও যায়, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, ফাইন, আলহামদুলিল্লাহ ভালো, ওকে ফাইন ফাইন ফাইন, সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক। তাহলে আমি একটু বকবক করা শুরু করি। ওকে দেখো ভাই, কথার কথা হলো ফিজিক্স সেকেন্ড পেপার খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে? এখানে ভালো করা আসলে কঠিন কোনো কিছু না, আপনি চাইলে এমনি ভালো করতে পারবেন, ঠিক আছে? সো আমি চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার কী কী জিনিসপত্র পড়া লাগবে, মানে পড়া তো সবই লাগবে, বাট যে জিনিসগুলো বাদ দিয়ে যাও আসলে একটু রিস্ক হয়ে যায়, সেই জিনিসগুলোর নাম একটু বলতে থাকবো, ঠিক আছে? এখন তাহলে একটু শুরু করি, চলেন। প্রথম চ্যাপ্টার, আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম কি ভাই? আমার হাতের লেখা খারাপ হলে কেউ কিছু মনে করো না, আমি বোর্ডে লিখি না প্রায় এক মাস হয়েছে, আমার পরীক্ষা চলতেছে জানো হয়তো বা। সো আমার বোর্ডে লেখার অভ্যাস চলে গেছে, খাতায় লেখার অভ্যাস হয়ে গেছে। থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স থেকে আমরা কি কি পড়বো ভাইয়া ভাইয়া ভাইয়া? থার্মোডাইনামিক্সটা একটা অনেক বড় চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স থেকে আমরা কি কি পড়বো সিকিউ এর জন্য? চলো দেখো, প্রথম শূন্যতম সূত্র থেকে সিকিউ আসার চান্স নাই বললেই চলে, আমার কাছে পার্সোনালি মনে হয় না। ওকে, সো আমি ডিরেক্ট চলে যাচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? তাপগতিবিদ্যার কত নম্বর সূত্র ভাইয়া? ভাইয়া এক নম্বর সূত্র ভাইয়া, প্রথম সূত্র। আচ্ছা, প্রথম সূত্র থেকে কি কি আসতে পারে? প্রথম সূত্র থেকে কি আসতে পারে? প্রথম যে সূত্রের যে সূত্রটা, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এক ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এখান থেকে আসার একটা চান্স আছে। আর দুই, এইটার যত গ্রাফের ম্যাথ আছে, ঠিক আছে, গ্রাফের ম্যাথ, ওকে, এখানে গ্রাফের অনেক ম্যাথ আছে জানো হয়তো বা, বইয়ে টয়ে প্র্যাকটিস ট্র্যাকটিস করছো বা যেখানেই পড়ছো সেখানেই হয়তো বা প্র্যাকটিস করছো, সো এগুলো একটু পড়ে যেও তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, ঠিক আছে? সো এটা তো সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটার ম্যাথ তো তোমরা পারোই আই গেস, না তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ে লাভ কী হয়েছে যদি নাই পারো? অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা সেটা হলো গ্রাফের ম্যাথ, গ্রাফের ম্যাথ আমরা করেছি না, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গ্রাফের ম্যাথ আমরা করেছি না, অবশ্যই করেছি, আই হোপ আপনারা করেছেন। সো সেই গ্রাফের ম্যাথগুলো করে যাওয়া লাগবে, ঠিক আছে? এগুলো বাদ দিয়ে যাওয়া যাবে না, এই জিনিসগুলো বাদ দিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এবার আছেন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, মাঝখানে আমি জানি এনট্রপি আছে, আসতেছি পরে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ওকে, দ্বিতীয় সূত্র থেকে কি কি পড়বো?
ভাইয়া ইঞ্জিন ইঞ্জিন থ্রি স্টার, এখান থেকে সিকিউ বসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ইঞ্জিন পড়তেই হবে। হ্যাঁ হিট ইঞ্জিন আর কি, হিট ইঞ্জিন হিট ইঞ্জিন। হ্যাঁ হিট ইঞ্জিন হচ্ছে ইফিসিয়েন্সি রিলেটেড যত টাইপের ম্যাথ আছে, তাপ আধারে কতখানি তাপ শক্তি ছাড়বে, কতখানি কাজ করবে, এক চক্রে কতখানি কাজ করবে, পাঁচ চক্রে কতখানি কাজ করবে, তাপ আধারের তাপমাত্রা কত, তাপ উৎসের তাপমাত্রা কত, ব্লা 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 যত কিছু আছে। দুইটা ইঞ্জিনকে যদি শ্রেণী সংযোগে চালানো হয় কি হবে, সব কিছু ইঞ্জিনে সব পড়া লাগবে। ঠিক আছে, যদি তাপগতিবিদ্যা থেকে অ্যান্সার করতে চাও ইঞ্জিনের অবশ্যই অবশ্যই সব পড়া লাগবে, কারণ এখান থেকে সিকিউ আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ইউল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমার এটা বোঝা লাগবে যে ইঞ্জিন থেকে আসলেই কুয়েশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো ইঞ্জিনটা অনেক ভালো মতো পড়া লাগবে। ঠিক আছে, একই সাথে আমরা হালকা করে একটু রেফ্রিজারেটরটাও দেখে রাখবো, এত গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই, বাট তাও একটু দেখে রাখিও। ঠিক আছে, রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটা সেটাও আমরা একটু দেখে রাখবো। হ্যাঁ, অনেকে তোমরা হিট পাম্পও পড়ছো, যদিও বইয়ে নাই, বাট হিট পাম্প লাগবে না, অ্যাডমিশনের জন্য পড়িও, এখানে লাগবে না। ওকে, হিট পাম্প এখানে দরকার নাই, এইচএসসিতে দরকার নাই, যেহেতু বইয়ে নাই, এইচএসসিতে বইয়ের বাইরে জিনিসপত্র খুবই কম দেয়। ওকে, সো ইঞ্জিনটা আর রেফ্রিজারেটরটা এটা হালকা দেখে রাখিও। হ্যাঁ, এটা হালকা করে একটু দেখে রাখিও, হালকা করে দেখে রাখিও, মানে দু একটা ম্যাথ করে যাও অন্তত, রেফ্রিজারেটর দু একটা ম্যাথ করে যাও, মানে সেফ পজিশনে থাকার জন্য। ওকে, আচ্ছা, এবার আর একটা জিনিস আছে, তার নাম হলো এনট্রপি। হ্যাঁ, এখন এনট্রপিতে ওই যে দুই রকমের এনট্রপির পরিবর্তন বের করে, একটা হলো ফিক্সড টেম্পারেচারে আর একটা হলো ভ্যারিয়েবল টেম্পারেচারে। হ্যাঁ, সো ফিক্সড টেম্পারেচারে এনট্রপির পরিবর্তন আমার মনে হয় না আসার কোনো সম্ভাবনা আছে, ছোট জিনিস ভাই, ওয়ান টুর বাচ্চাও পারবে। ঠিক আছে, ওয়ান টু মানে টুয়েলভের বাচ্চা, যাই হোক, সো ওইটা আসবে না, মানে আমার কাছে পার্সোনালি মনে হয় না, আবার আসতেও পারে, বাট আমার কাছে মনে হয় না আসবে। ঠিক আছে, সো আমরা কোনগুলো করব, ওই যে টেম্পারেচার ভ্যারি করে এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রায় যায়, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা, ঠিক আছে, ওই যে MSLN T2/T1 যেটা, ওই ফর্মুলা দিয়ে যে এনট্রপি পরিবর্তন বের করে ওইটা আমরা করে যাব, ওই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু আমরা করে যাব। ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তনের ফলে এনট্রপির পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন হবে, পরিবর্তন হবে, সেখান থেকে তোমায় কি বের করতে বলবে, এনট্রপির পরিবর্তন। ঠিক আছে, কি বের করতে বলবে, এনট্রপির পরিবর্তন, এগুলো আমাদের একটু করে যাওয়া লাগবে, এই ম্যাথগুলো। আচ্ছা, আর একটা টাইপের ম্যাথ আছে এনট্রপির মধ্যে, মিশ্রণের ম্যাথ। হ্যাঁ, একটা ম্যাথ আছে, জানো হয়তো বা, মিশ্রণের ম্যাথ মনে আছে কি না, মিশ্রণের ম্যাথ মনে আছে, মিশ্রণের ম্যাথ কি করে বলতো, একটা বরফকে পানির মধ্যে দেয়, তারপর বলে এই সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত, কি করা লাগে মিশ্রণের ম্যাথে, কি করা লাগে, প্রথমে মিশ্রণের তাপমাত্রা বের করা লাগে। ওই যে 19-এ তোমরা পড়ছো না, ওই যে ওইটা কি বলে, আরে গৃহীত তাপ ইজ ইকুয়ালস টু বর্জিত তাপের যে ফর্মুলাটা, ঠিক আছে, ওইটা দিয়ে প্রথমে মিশ্রণের তাপমাত্রা বের করা লাগে, তারপর ওই তাপমাত্রায় পৌঁছানোর জন্য বরফের এনট্রপির চেঞ্জ কত এবং একই সাথে পানির এনট্রপির চেঞ্জ কত, দেন টোটাল এনট্রপির চেঞ্জটা বের করা লাগে। ঠিক আছে, সো মিশ্রণের ম্যাথগুলো আমরা একটু করে যাব। এবং আরেকটা জিনিস আছে এনট্রপির ক্ষেত্রে, ওই যে তোমার একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা ধরো বরফখণ্ডকে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, তখন তার মধ্যে সঞ্চিত বিভব শক্তিটা কি হবে, গতি শক্তিতে রূপান্তরিত হইতে থাকবে। তোমাকে বলবে যে গতি শক্তির 10% বা 40% তাপ শক্তিতে রূপান্তরিত হইল, গতিশক্তির 10% বা ধরো 40% তাপ শক্তিতে রূপান্তরিত হইলো, বরফের এনট্রপির পরিবর্তন কত। ঠিক আছে, সো সেখান থেকে তোমার প্রথমে বিভব শক্তি থেকে গতিশক্তি বের করা লাগবে, গতিশক্তি থেকে তাপ শক্তি বের করা লাগবে, তাপ শক্তি থেকে তাপমাত্রার পরিবর্তন বের করা লাগবে, দেন সেখান থেকে এনট্রপির পরিবর্তন বের করা লাগবে, বুঝছো। সো এই টাইপের ম্যাথগুলো একটু আমরা করে যাব। সো এই হলো মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে, এগুলো দেখে গেলে আমার মনে হয় সিকিউ কভার হয়ে যাবে আর কি। ঠিক আছে, তুলে নেন বা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এন্ড তুলে নেন, চলেন 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 চলো চলো বাচ্চারা তুলে নাও, এন্ড কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, চলো। ওহ রে, সরি, চলো 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 তুলে ফেলো, এন্ড কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের কমেন্ট আমার সামনে আসতেছে না কেন, এ কি জ্বালা, এ কি জ্বালা, এই যে যে কমেন্ট আসছে এখন। ঠিক আছে, গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, এখন এখন গুড মর্নিং, সিরিয়াসলি, আচ্ছা যাই হোক, এই ঠিক আছে, সামনে গেছি, কারো কোনো সমস্যা না থাকলে সামনে গেছি। ঠিক আছে, চলো নেক্সট 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 নেক্সট, 23 ব্যাচের পাপি বলছি, ধন্যবাদ, 23 ব্যাচের পাপি। চলো নেক্সট নেক্সট, চ্যাপ্টার নাম কি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কি নাম, স্থির তড়িৎ বা
স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এবং আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে বড় চ্যাপ্টার সেকেন্ড পেপারে। ঠিক আছে, প্রচুর প্রচুর টপিক, অনেক অনেক জিনিস, সো পড়লে পুরাটাই পড়া লাগবে, না পড়লে এটা বাদ দিও। ঠিক আছে, কারো যদি মনে হয় যে বড় চ্যাপ্টার স্কিপ করবা, এটাই মোটামুটি সবচেয়ে বড় চ্যাপ্টার, চাইলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্কিপ করতে পারো। ঠিক আছে, এটা একটু বড়, একটু লেন্দি, আর যদি পড়া থাকে তাহলে তো গুড। চলো, স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যে প্রথমে কি আছে? প্রথমে আছে তড়িৎ বল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, আমার কাছে পার্সোনালি মনে হয় না। আচ্ছা, সেকেন্ড যেটা তড়িৎ প্রাবল্য, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তড়িৎ প্রাবল্য ভালো মতো পড়তে হবে। ওকে, বিভিন্নভাবে প্রাবল্য জিজ্ঞাসা করতে পারে, অমুক পয়েন্টের প্রাবল্য কত, তমুক পয়েন্টের প্রাবল্য কত, বাট এটা মোটামুটি শিওর থাকো, যদি প্রাবল্যের ম্যাথ আসে, যদি তড়িৎ প্রাবল্যের ম্যাথ আসে, তাহলে মিনিমাম তিনটা প্রাবল্য থাকবে। ঠিক আছে, দুইটা প্রাবল্য দেওয়ার চান্স খুবই কম, একটার তো কোনো চান্সই নেই। ঠিক আছে, মিনিমাম তিনটা প্রাবল্য থাকবে, দেন সেই তিনটা প্রাবল্যের ভেক্টর লব্ধি আপনার বের করা লাগবে, তার ফলে আপনার লব্ধি প্রাবল্যটা বের হবে। ঠিক আছে, সো ওই কেসগুলো আপনার একটু অ্যানালাইসিস করে যাওয়া লাগবে, যে যদি এরকম হয়, ধরেন সাপোজ আমি একটা এক্সাম্পলই দিই, খুবই সোজা সোজা জিনিসপত্র, ধরেন এইখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, আমি আপনাকে বললাম এই পয়েন্টে প্রাবল্য কত, তিনটা প্রাবল্য পাওয়া যাবে তিনটা চার্জের জন্য, দেন তিনটার ভেক্টর সাম করা লাগবে। অথবা আমি আপনাকে বললাম একটা সমবাহু ত্রিভুজ আছে, তিনটা কৌণিক বিন্দুতে তিনটা চার্জ আছে, বললাম ভর কেন্দ্রের প্রাবল্য কত। ঠিক আছে, এরকম প্রশ্ন আসবে আর কি, মানে আমার কাছে মনে হয় প্রাবল্য থেকে আসলে, কারণ একটা প্রাবল্য দুইটা প্রাবল্য আসলে বের করা কোনো প্যারা না, বাট তিনটা প্রাবল্য দিলে ওটা একটু ইন্টারেস্টিং। ওকে, সো প্রাবল্য থেকে আসলে এভাবে আসতে পারে। আচ্ছা, প্রাবল্য থেকে আর কি কি আসতে পারে মনে করে দেখো, যেরকম জিনিসপত্র তোমাদের মনে আছে কিনা, এটা অ্যাকচুয়ালি প্রাবল্যের না, এটা অ্যাকচুয়ালি তড়িৎ বলের জিনিস, তড়িৎ বলেরও দুইটি ইন্টারেস্টিং জিনিস আছে। এই যেরকম কিছু জিনিস ছিল না, ধরো এই, হ্যাঁ এখানে একটা চার্জ আছে, ওকে চার্জিত বস্তু আছে, এখানে আর একটা চার্জিত বস্তু আছে, প্রশ্ন করে যে এই উপরে থাকা চার্জিত বস্তুটাকে কত হাইটে রাখলে ও শূন্যে ভেসে থাকবে। ঠিক আছে, কখন শূন্যে ভেসে থাকে বলতো? ধরো ওইও প্লাস চার্জে চার্জিত, ওইও প্লাস চার্জে চার্জিত, তখন এই চার্জটা এই চার্জের উপর কি করে, উপরের দিকে একটা তড়িৎ বিকর্ষণ বল প্রয়োগ করে। আবার পৃথিবী এই চার্জের উপর বা এই চার্জিত বস্তুর উপর গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে, যখন এই এফি আর এমজি সমান হয়ে যায় তখন কি হয়, এই বস্তুটা শূন্যে ভেসে থাকে। ঠিক আছে, সো আপনার দেখা লাগবে ঠিক কত উচ্চতায় রাখলে বা কত ডিস্টেন্সে রাখলে এফিটা এমজির সমান হচ্ছে। ঠিক আছে, এরকম কিছু কেস আছে। আবার আরেকটা কেস আছে এরকম, এটা অনেক বইয়েই আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই যেরকম একটা ম্যাথ আছে না, দুটা চার্জিত বস্তুকে একসাথে রাখলাম, তাদের চার্জের মান সমান এবং তাদের ভরও সমান, তারা পরস্পরকে বিকর্ষণ করে এরকম ধরো 20 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার দূরত্বে সরে গেল। ঠিক আছে, প্রত্যেকটা চার্জের মান বের করো, প্রত্যেকটা চার্জিত বস্তুর চার্জের মান বের করো। ঠিক আছে, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরকম একটা ম্যাথ ছিল না, ওই যে টান বল ইউজ করে করা লাগে, যে এই বরাবর একটা টান বল থাকে, টি অ্যাঙ্গেল হয় থিটা, এই বরাবর কাজ করে টি কস থিটা, দেন টি কস থিটা ইজ ইকুয়ালস টু হয় এফ সি, উপরের দিয়ে কাজ করে টি সাইন থিটা, নিচের দিয়ে কাজ করে কি বলতো, নিচের দিয়ে কাজ করে এম জি। ওকে, দেন এখান থেকে ওই কিউ এর মানটা বের করা লাগে, এরকম একটা ম্যাথ ছিল না, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার উপর একটু 3 স্টার দিয়ে রাখো, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম বই পাবা, আমি রমা বিজয় স্যারের বই থেকে করছিলাম যখন স্টুডেন্ট ছিলাম, এখনও তো অনেক বই অ্যাড করছে। ঠিক আছে, সো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, আর তড়িৎ প্রাবল্য তো বললামই। ঠিক আছে, ওকে 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 ওকে, সামনে আগাই, চলেন, হয়েছে না, স্ক্রিনশট নিয়ে নেন, মুছে দিই আমি, সামনে আগাই, বুঝছেন তো না কোন কোন ম্যাথের কথা বলছি, সামনে গেছি, চলেন নেক্সট। আচ্ছা, ওকে, তড়িৎ প্রাবল্য গেল, এবার আসো বিভব। বিভব থেকে নর্মালি কোয়েশ্চেন, মানে প্রাবল্য আসতে সাথে বিভব আসতে পারে, বাট মানে খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে লাগে না। ঠিক আছে, বিভব আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট লাগে না, কারণ বিভব হিসাব করা আসলে খুব ইজি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য আপনি বিভব বের করবেন, দেন সবগুলো বিভবকে আপনি যোগ করে দিবেন, কারণ বিভব একটা স্কেলার রাশি, ওর তো স্কেলার সাম করাই যায়। ঠিক আছে, সো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তাও একটু দেখে যায়। ঠিক আছে, ওকে, আচ্ছা, 4 নম্বর যেটা, ধারকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধারক খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধারক থেকে কী কী পড়া লাগবে, ধারক থেকে গোলাকার পাত ধারকও পড়া লাগবে, এটা যদিও আসার সম্ভাবনা কম একটু, ঠিক আছে, কিন্তু সমান্তরাল পাত ধারক অবশ্যই ভালো মতো পড়তে হবে,
ঠিক আছে, সমান্তরাল পাদ ধারক অবশ্যই ভালো মতো পড়তে হবে। সমান্তরাল পাদ ধারক যেটা, এটা অবশ্যই ভালো মতো পড়তে হবে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস ছিল ধারকের সমবায়, মনে আছে কিনা আপনাদের? হয়তোবা মনে আছে, এটাও ভালো মতো পড়তে হবে। ধারকের সমবায় থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, কেন? কারণ এটা সার্কিটের মতো তো, দেখতেই সুন্দর লাগে, ঠিক আছে। আর ধারকের কিছু বেসিক ফর্মিউলা, ধারকত্ব বের করার ফর্মিউলা, ধারকে সঞ্চিত শক্তি বের করার ফর্মিউলা, একক আয়তনে সঞ্চিত শক্তি বের করার ফর্মিউলা, এগুলো সবই পড়া লাগবে আসলে, ঠিক আছে। আমি আসলে তোমাকে হতাশ করার জন্য বলতেছি না, দিস দ্য ট্রুথ, কারণ সবকিছুই সমান পরিমাণ ইম্পর্টেন্ট এখানে, কোনটা দিয়ে দিবে বলা যায় না। ওকে, আনপ্রেডিক্টেবল একটু হয়েছে, মনে থাকবে ধারক। ওকে চলো, পাঁচ, ডাইপোল। ডাইপোল, হ্যাঁ, সো ডাইপোলে আসলে কি, ডাইপোলের ব্যাপারটা আসলে খুবই সোজা, বুঝছো? তুমি ডাইপোলের ক্ষেত্রে কি করবা, ডাইপোলের যে জেনারেলাইজড ফর্মিউলা আছে না, তুমি জেনারেলাইজড ফর্মিউলা মুখস্থ করে ফেলো না, তাইলেই তো হয়ে যাচ্ছে। তোমার যদি এতদিনে কখনো ডাইপোল পড়া না থাকে, তুমি তো নতুন করে ডাইপোল বুঝতে যাবো না। ডাইপোলের দুইটা জেনারেলাইজড ফর্মিউলা আছে, দুইটা জেনারেলাইজড ফর্মিউলা মুখস্থ করে ফেলো, তাহলেই তো হয়ে যাচ্ছে, আর তো কিছু লাগতেছেই না। বুঝতে পারছো আমার কথা কি বলতে চাচ্ছি? ডাইপোলের যে দুইটা জেনারেলাইজড ফর্মিউলা আছে, সেই দুইটা তুমি মুখস্থই করে ফেলো, তাহলেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না, ঠিক আছে। সো আমাদের ভি এর একটা ফর্মিউলা আছে, যদুর আমার মনে পড়ে, ভুল না লিখি, ভুল লিখলে ধরাই দিও, ঠিক আছে। পি কস থিটা 4 পাই, আহারে ভুল লিখলে ধরাই দিও, হ্যাঁ, যদি কোথাও ভুল লিখি উপরে একটা 2 হবে নাকি, যাই হোক, আচ্ছা বাদো। 4 পাই ইপসাইলন নট ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড, আমি ভুল লিখলে একটু ধরাই দিও, বারবার বলতেছি, পি ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর স্কোয়ার্ড রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার্ড থিটা, আর কিউব, এখানে আর কিউব, সরি, এখানে আর কিউব। ওকে ওকে ওকে, সো এই হলো মোটামুটি জেনারেলাইজড ফর্মিউলা। এই দুটো ফর্মিউলা মনে থাকলেই তো ডাইপোলের যে কোনো ম্যাথ সলভ করা সম্ভব, ঠিক আছে। ভুল লিখছি নাকি একটু বলিস, যাই হোক, ভুল লিখছি নাকি একটু বলিস, ওকে, মোস্ট প্রবলি ঠিক লিখছি, এখানে একটা 2 হইতে পারে, আমার ঠিক মনে পড়তেছে না, যাই হোক। সো এই দুটো ফর্মুলা মনে রাখেন, যদি ডাইপোল কখনো না পড়ে থাকেন, এই দুটো ফর্মুলা দিয়ে ডাইপোলের মোটামুটি সব ম্যাথই করা সম্ভব। যদি না চায় যে ডাইপোল ঘুরানোর জন্য কৃত কাজ কত, ডাইপোলে সঞ্চিত শক্তি কত, ঠিক আছে, ওইটার জন্য আলাদা ফর্মুলা আছে, বাট আদারওয়াইজ বাকি সব কিছু এটা করা সম্ভব। ওকে, সো ডাইপোলের দুটো ফর্মুলা একটু পড়ে যায় না, যদি ডাইপোল পড়া থাকে তাহলে পুরোটা একবার রিভাইজ দিয়ে যায়। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবং আমাদের লাস্টের জিনিস, সেটা হলো গাউসের ল, গাউসের ল। আচ্ছা, গাউসের ল থেকে বুঝছো সিকিউ আসার সম্ভাবনা না কম, হ্যাঁ, কারণ প্রমাণ তো তোমাকে পরীক্ষায় দিবে না, সো প্রমাণ মুখস্থ করার কোনো দরকার নাই। গাউসের যে লটা, সেটার বেসিক ফর্মিউলাটা মনে রাখো, ঠিক আছে। এবং ওই যে ইনফাইনাইট লাইন, এবং স্পেশালি ইনফাইনাইট শিট যেটা ছিল, ঠিক আছে, ওই যে অসীম চার্জিত পাতের জন্য যে তড়িৎ প্রাবল্য বের করার যে ফর্মিউলা ছিল, সিগমা বাই 2 ইপসাইলন নট, এটা মনে রেখো ভাই, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো আমাদের ওই যে ইনফাইনাইট লাইনের জন্য ফর্মিউলা কোনটা কোনটা মনে রাখবো, ইনফাইনাইট লাইনের জন্য, ইনফাইনাইট লাইন, ইনফাইনাইট চার্জড লাইন আর কি, ওকে, আরেকটা হলো ইনফাইনাইট শিট, ওকে, একটা ইনফাইনাইট শিট থাকতে পারে, দুইটা ইনফাইনাইট শিট থাকতে পারে, দেখবা বইয়ের মধ্যে সবই দেওয়া আছে, ঠিক আছে, ইনফাইনাইট শিট, ওকে, বুঝছো? এগুলো বললেই হবে, গাউসের ল থেকে এর চেয়ে বেশি কিছু জিনিসপত্র লাগবে না, এমসিকিউ এর জন্য লাগবে, বাট সিকিউ এর জন্য এর চেয়ে বেশি কিছু লাগবে না। সো যদি ম্যাথ প্র্যাকটিস করেন, এগুলো রিলেটেড যে ম্যাথ আছে সেগুলো করেন, তাইলেই হবে। সো এই ছিল মোটামুটি চ্যাপ্টার 2 এর একটা ওভারভিউ, অনেক বড় যদিও দেখে মনে হচ্ছে ছোট, বাট অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা অনেক বড়। সো যারা স্কিপ করতে চান করতে পারেন, ইটস এ গুড চয়েস টু স্কিপ, ঠিক আছে, কারণ অনেক বড়, রিভাইজ দিতে প্যারা খেয়ে যাবে। কোনো আবদ্ধ ক্ষেত্রের ভিতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা ক্ষেত্র দ্বারা আবদ্ধ চার্জে, হ্যাঁ, আধানের সমানুপাতিক, হ্যাঁ, ঠিক আছে, এটা ফ্রি, আই হাই, আই হাই ফ্রি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে বাচ্চারা, বুঝতে কি পেরেছেন আমি কিসের কিসের কথা বলেছি? যেগুলো স্টার মার্ক দিয়ে রাখছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডাইপোলটাও মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট, তড়িৎ প্রাবল্য আর ধারক, হ্যাঁ, এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। আর ওই যে আরেকটা জিনিস একটু মাথায় রাখিও, খ নম্বরে দিয়ে দিতে পারে, যদিও আমি খ নম্বর নিয়ে আর একদিন বলবো, খ নম্বরে এটা মাঝে মাঝে দিয়ে দেয় যে তোমার গাউসের ল থেকে কুলম্বের ল প্রমাণ করে দেখো, এর ছোট, একদম ছোট, একটু দেখে রাখো তাহলেই হবে, ঠিক আছে, গাউসের ল থেকে কুলম্বের ল প্রমাণ একদম ছোট, এনে কোনো প্যারাই নেই, ওকে, ঠিক আছে,
ঠিক আছে, ওয়ান শট সিকিউ হয়ে আমার পরীক্ষাটা শেষ হোক, আমার পরীক্ষা 25 তারিখে শেষ, তারপর আমি তো চেষ্টা করবো আমার মতো যতটুকু করা যায় আর কি। ভাই নমস্কার, কেমন আছেন? এই তো চলতেছে, কি অবস্থা তোমার? ভাইয়া এখন আসলাম, প্যারা নাই। ঠিক আছে, ফেরের উপর একটা ক্লাস নিন। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন। হয়েছে। আমি তাহলে পরের চ্যাপ্টারে যাচ্ছি, সবার প্রিয় চ্যাপ্টার, কারেন্ট ইলেকট্রিসিটি। চলো তড়িৎ। প্রথম যে জিনিসটা পড়া লাগবে, আমি একবারে সবই বলে যাই কি কি আছে না আছে। তাপীয় রোধের যে ব্যাপার আছে, টেম্পারেচার চেঞ্জ করলে যে রোধের যে চেঞ্জটা আসে, ঠিক আছে, সেটার ম্যাথ একটু দেখে যান। একটা ম্যাথ দেখে গেলেই হবে, মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তাও টপিকটা একটু লিখে দিচ্ছি, তাপীয় রোধ। ওকে, সেকেন্ড যেটা, রোধের পরিবর্তনের ম্যাথ, রোধ পরিবর্তনের ম্যাথ। এই ম্যাথগুলো দেখলেই হবে, পরিবর্তনের ম্যাথ। আচ্ছা, রোধ পরিবর্তনের ম্যাথ বলতে আমি কি বোঝাচ্ছি? রোধ পরিবর্তনের ম্যাথ বলতে বোঝাচ্ছি ওই যে দৈর্ঘ্য চেঞ্জ করলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করলাম, রোধ কত গুণ হবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এই ম্যাথগুলো। ঠিক আছে, দৈর্ঘ্য চেঞ্জ করলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করলাম, রোধ কত গুণ হবে, কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট চেঞ্জ হবে, এই জিনিসগুলো, এই টাইপের ম্যাথ তোমরা করেছো না? অবশ্যই করেছো, খুবই সোজা জিনিসপত্র, জাস্ট একটা ফর্মুলা দিয়েই হয়ে যায়। ঠিক আছে, সো এই ম্যাথগুলো আমরা একবার দেখে যাবো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলে আমি স্টার মার্ক দিয়ে দিবো, বাট এগুলো আমরা একটু দেখে যাবো, একবারে ফেলে দিয়ে যাবো না। ঠিক আছে, আচ্ছা, তুল্য রোধ বের করতে বলবে না নর্মালি, বাট তুল্য রোধ যেগুলো জটিল জটিল আছে সেগুলো এখন বাদ দাও, এগুলো লাগবে না। এইচএসসিতে তুল্য রোধ জটিল দেওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় না আছে। ঠিক আছে, এগুলো অ্যাডমিশনে দেয়, এগুলো এইচএসসিতে দেওয়ার জিনিস না। সো যারা এখন জটিল জটিল তুল্য রোধ সলভ করতে বসে গেছো, দরকার নাই, অন্য কিছু পড়ো, অন্য জায়গায় টাইম ইনভেস্ট করো। ঠিক আছে, সো জটিল তুল্য রোধে আমরা যাচ্ছি না। ওকে, সার্কিট সলভিং। আচ্ছা, সার্কিট সলভিং বলতে কি বুঝাচ্ছি? একটা সার্কিট দেওয়া থাকবে, সার্কিটের কোন একটা ব্রাঞ্চে আপনাকে কারেন্ট বের করতে বলবে, যে এ থেকে সি এর মধ্যে কতখানি কারেন্ট গেছে। ঠিক আছে, অমুক রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে, সার্কিটের ওই পয়েন্টের ভোল্টেজ কত, সার্কিটের ওই রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ কত, এগুলো হলো সার্কিট সলভিং। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ওই রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে, ওই রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ কত, সার্কিটের ওই পয়েন্টটায় বিভব কত, এই কোয়েশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা সার্কিট সলভিংয়ের মধ্যে পড়ে। সো এই টাইপের প্রচুর ম্যাথ আছে, এগুলো একটু দেখি। একটা ম্যাথ স্পেশালি বলতেছি, তোমার একটা সার্কিট দিয়ে দিবে, সার্কিটের দুটো পয়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে, পয়েন্ট দিয়ে প্রশ্ন করবে, যদি এই দুটো পয়েন্টকে একটা পরিবাহী তার দিয়ে লাগানো হয় বা যুক্ত করা হয়, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে। সো তোমার কি করা লাগবে? যে দুটো পয়েন্ট দেওয়া থাকবে সার্কিটের মধ্যে, যে দুটো পয়েন্ট দেওয়া থাকবে, সেই দুটো পয়েন্টের তুমি ভোল্টেজ বের করবা। সার্কিটের মধ্যে যে দুটো পয়েন্ট দেওয়া থাকবে, তুমি সেই দুটো পয়েন্টের কি করবা? ভোল্টেজ বের করবা। এখন তুমি কি তার দিয়ে ওই দুটো পয়েন্টকে যুক্ত করতেছো না? কথা আমি বলে দিই, তোমরা আবার কনফিউজড হয়ে যাবা। সাপোজ এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে, ওকে, বুঝছো? ধরো তোমাকে বলছে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এ আর বি। ওকে, বলছে যদি এ আর বি কে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে কারেন্ট কি এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে? গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, কেমনে করবা? তুমি কি করবা? তুমি এ পয়েন্টের ভোল্টেজ বের করবা। ঠিক আছে, কেমনে? এই যে সার্কিট সলভিং এর মাধ্যমে তুমি তো জানো, ভোল্টেজ ডিভাইডার ল জানো, কারেন্ট ডিভাইডার ল জানো। ঠিক আছে, সেখান থেকে বের করতে পারবা না এ পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ? অবশ্যই পারার কথা। সো আমরা এ পয়েন্টের ভোল্টেজ বের করবো, এবং একই সাথে কি করবো বলতো? বি পয়েন্টের ভোল্টেজ বের করবো। এখন বলো, প্রচলিত প্রথা অনুযায়ী তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, রাইট? প্রচলিত প্রথা অনুযায়ী তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। দেন তুমি ফাইন্ড আউট করবা এ এর ভোল্টেজ বেশি না বি এর ভোল্টেজ বেশি। যেটার ভোল্টেজ বেশি সেটা থেকে অন্যটার দিকে কারেন্ট যাবে। ঠিক আছে, এই ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, এই ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট, বুঝছো? এই কনসেপ্টগুলোই আসলে ইম্পর্ট্যান্ট। আসলে ম্যাথ তো এরকম চাইলে আরও বানানো যাবে, বাট এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, এরকম ম্যাথ তোমার দিলে তুমি এমনি সলভ করে আসতে পারবা, বুঝছো? তোমার কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখো, তাহলে আর কোনো প্যারা নেই, এগুলো তুমি এমনিই পারবা। ওকে, পারবো, শিওর? ওকে, ফাইন। সো সার্কিট সলভিংটা আমাদের কি বলেন তো? সার্কিট সলভিংটা আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, ঠিক আছে, চলো চার নাম্বারে কিসের কথা বলা যায়? ওই যে তোমার ব্যাটারির সমবায়, একবার দেখে যাও, হ্যাঁ একবার দেখে যাও,
ব্যাটারিয়ের সমবায়, একবার দেখে যাও, তেমন ইম্পর্টেন্ট না, ওকে, ঠিক আছে, একবার দেখে যাও। আচ্ছা, পাঁচ নাম্বার, ইলেকট্রিক পাওয়ার এনার্জি বের করা, ইলেকট্রিক পাওয়ার এনার্জি, হিট লস, হিট লস, তারপর কারেন্ট বিল, কারেন্ট বিল বের করতে বলো অনেক সময়, এগুলা বের করা, ঠিক আছে, এগুলো সব একই ক্যাটাগরির ম্যাথ, কারণ সবই ওই আই স্কোয়ার্ড আর টি বা ভিআইটি দিয়ে বের করা লাগে। এই টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট, বোর্ড কুয়েশন আসার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে বাসা বাড়িতে কত কারেন্ট বিল আসবে, অমুক রুমে এতগুলো ফ্যান চলতেছে, তমুক রুমে এই চলছে ওই চলছে, ব্লা ব্লা ব্লা, বহুত কিছু দিয়ে বলবে এই মাসে কারেন্ট বিল কত আসবে, ঠিক আছে। এগুলো গ নাম্বারের জন্য খুবই সুন্দর সুন্দর প্রশ্ন, সেগুলো একটু পড়ে যায়। হ্যাঁ, যে আপনাকে বলছে যে বাসায় একটা ইয়া আছে, কি বলে, একটা টিভি আছে, হ্যাঁ, আর একটা এসি আছে, টিভি চলে 8 ঘন্টা, এসি চলে 4 ঘন্টা, কোনটা চালানো সাশ্রয়ী? আপনার দেখা লাগবে কোনটা কতখানি ইলেকট্রিক পাওয়ার কনজিউম করতেছে বা কতখানি ইলেকট্রিক এনার্জি কনজিউম করতেছে, ঠিক আছে। তার উপর বেস করে আপনার ডিসাইড করা লাগবে যে যেটা কম শক্তি নিচ্ছে, যেটা কম তড়িৎ শক্তি নিচ্ছে, সেটা ব্যবহার করা আমার জন্য সাশ্রয়ী, বুঝতে পারছেন? সো এরকম হচ্ছে কম্প্যারিজনের ম্যাথ, বা ডিরেক্ট কারেন্ট বিলও বের করতে বলতে পারে, এই টাইপের ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে, মনে থাকবে। এটা ছিল 5 নাম্বারটা, ওকে ওকে ফাইন। এবার আসো 6, হুইটস্টোন ব্রিজ ইম্পর্টেন্ট, হুইটস্টোন ব্রিজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। হুইটস্টোন ব্রিজ কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাকে এরকম বলবে যে অমুক বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে হুইটস্টোন ব্রিজটা সাম অবস্থায় আসবে। শ্রেণীতে যুক্ত করা একটা কেস আছে, সমান্তরাল যুক্ত করা আর একটা কেস আছে, দুইটা কেসে দুইটা ম্যাথ করে যেও, তুমি আর আটকাবো না, ঠিক আছে। হুইটস্টোন ব্রিজে দুইটা ম্যাথ করে গেলেই হবে, জটিল হুইটস্টোন ব্রিজ দিবে না, ওই তুল্য রোধ নির্ণয়ের সময় যে হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট লাগে ওই জিনিস দিবে না। হ্যাঁ, তোমাকে কি প্রশ্ন করবে, যে হুইটস্টোন ব্রিজের ওই বাহুর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে হুইটস্টোন ব্রিজটা সাম অবস্থায় যাবে। দুইটাই ম্যাথ আছে, শ্রেণীতে যুক্ত করার একটা কেস আছে, সমান্তরালে যুক্ত করার একটা কেস আছে, দুইটা কেসে দুইটা ম্যাথ করে যাও, এনাফ, ঠিক আছে, হবে হুইটস্টোন ব্রিজ। এবার আসো লাস্টের টপিকটা, চলো কিরশফের ল। ভাই 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 ভাই, এটার মধ্যে কয়টা স্টার্ট দিবা বলো, বলো বলো ভাই, এটা না করে যদি তুমি এইটা এটা না করে আসলে তোমার এইচএসসি সেকেন্ড, মানে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষায় দেওয়া উচিত না, ঠিক আছে। তুমি যদি কিরশফের ল না করে যাও, তোমার পরীক্ষায় বসা উচিত না, মজা করতেছিলাম, যাই হোক, চলো। কিরশফের লটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্পেশালি কেভিএল এর ইকুয়েশনগুলো বানানো খুব বেশি ইম্পর্টেন্ট, অতিরিক্ত বেশি ইম্পর্টেন্ট ভাই। এই চ্যাপ্টারের মধ্যে যদি কোনো কিছুর ম্যাথ সবচেয়ে বেশি আপনাকে প্র্যাকটিস করতে বলি, সেটা হলো কিরশফের লট ম্যাথ। কেন? কারণ এগুলো আসলে সোজা ম্যাথ, এগুলো আপনি এক দুইবার দেখলেই পারবেন, বাট এটার একটু প্র্যাকটিস দরকার হয়, ঠিক আছে। সো একটু প্র্যাকটিস করিয়ে আবার কিছু ব্যাপার স্যাপার আছে, এইচএসসি লেভেলের স্যাররা এই ঝামেলাটা করে মাঝে মাঝে, মানে ওরা চায় যে তোমরা খাতার মধ্যে সব ক্যালকুলেশন করে দেখাও, বাট অ্যাকচুয়ালি কিন্তু তিনটে ইকুয়েশন বের করার পর ক্যালকুলেটারে সলভ করা যায়। বাট আমি এরকম শুনছি, মানে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকেই শুনছি, ওরা বলছে যে ভাইয়া কলেজে কেটে দেয় এই সেই, ইন দ্যাট কেস তোমাদের ওই ইকুয়েশন সলভ করা লাগে, সো এই পদ্ধতিগুলো একটু দেখে রাখিও, যে প্রতিস্থাপন, অপনয়ন, এগুলো ব্লা ব্লা ব্লা, বহুত কিছু, ঠিক আছে। সো এই কিরশফের ল খুব বেশি 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 ইম্পর্টেন্ট, ওকে, মনে থাকবে। সাজেশন দেওয়ার পরে অনেকে বলবে, ইনক্লুডিং মি, পরীক্ষা যেগুলো আসবে সেগুলো দেন, কারণ কালকে থেকে পড়তে বসবো। আমি কি আলোর আলোর স্পিডের চেয়ে দ্রুত চলি নাকি, যে ভাই ভবিষ্যৎ দেখে ফেলবো, যাই হোক, গড, চলো সামনে যাচ্ছি। হয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি, হয়েছে, তাহলে আমি সামনে গেছি, চলেন নেক্সট চ্যাপ্টার, অন্যতম সোজা চ্যাপ্টার, ভাই 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 ভাই, চ্যাপ্টার 7 এত সোজা এত সোজা এত সোজা যে এখান থেকে তোমার অবশ্যই 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 অ্যান্সার করা উচিত, ঠিক আছে। এটা অনেক সোজা একটা চ্যাপ্টার, তুমি কেন অ্যান্সার করবো না, ওকে। আচ্ছা চলো, সো চ্যাপ্টার 7 আমাদের কি কি পড়া লাগবে, আচ্ছা আমি একদম প্রথম থেকে আসি। প্রথমে যে জিনিসটা পড়া লাগবে, আলোর বেগ বের করার দুটা ফর্মুলা আছে না, একটা হলো ই বাই বি, আর একটা কি বলতো, 1/√ মিউ মিউ নট ইনটু ইপসাইলন নট, শূন্য মাধ্যমের ক্ষেত্রে, অন্য মাধ্যম বলা থাকলে সেটার রিলেটিভ পারমিয়াবিলিটি বা রিলেটিভ পারমিটিভিটি দিয়ে তুমি গুণ করবা, ঠিক আছে। সো এই সি এর যে ফর্মুলা দুইটা আছে একটু মনে রাখো, এটার ম্যাথ ট্যাথ করার দরকার নাই, বাট একটু মনে রাখো, হ্যাঁ, এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, ওকে,
এই ফর্মুলাটা একটু মনে রাখো হ্যাঁ আর কিছু না এটা ম্যাক টাক করা লাগবে না জাস্ট ফর্মুলা মনে রাখো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হয়ে যাইতে পারে ঠিক আছে ওকে সেকেন্ড যে জিনিসটা সেটা তো আসলে খুবই আসলে খুবই কমন একটা জিনিস সেটা হলো ব্যতিচার হ্যাঁ ব্যতিচার থেকে কি কি পড়া লাগবে ব্যতিচারের বেসিক যদি ক্লিয়ার থাকে খুবই ভালো ব্যতিচারের যে ইয়াগুলা কি বলে ব্যতিচারের ডোরার ধর্মগুলো একটু পড়ো হ্যাঁ মাঝে মাঝে ঘ নম্বরের লাস্টে দিয়ে দেয় হ্যাঁ তোমাকে ধরে যেরকম একটা প্রশ্ন করলো যে অমুক একটা পরীক্ষা চালাচ্ছিল পরীক্ষার পরে সে দেখলো পর্দার মধ্যে ঝালর তৈরি হয়েছে ঝালরের ডোরা প্রস্থ কত এবং ঝালরের ধর্মগুলো লিখো কথার কথা দিয়ে দিল ঠিক আছে সো একটু কষ্ট করে ব্যতিচার ঝালরের ধর্ম তারপর অপবর্তন ঝালরের ধর্ম এগুলো একবার দেখে রাখো তোমরা তো জানো এগুলা ম্যাক্সিমাম জিনিসপত্র তাও একবার রিভাইজ দিয়ে যাও আর কি ঠিক আছে সো ব্যতিচার থেকে আমাদের যেটা পড়া লাগবে ওয়াইডিএসি অবশ্যই পড়া লাগবে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সো ইয়ং এর দিচির পরীক্ষা যেটা ইয়ং এর দিচির পরীক্ষা সেটা আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না ভাই ঠিক আছে ইয়ং এর যে দিচির পরীক্ষা এটা আমরা বাদ দিব না অবশ্যই পড়বো ঠিক আছে এখান থেকে আর কি কি পড়া লাগবে ডোরা প্রস্থ ওকে তারপর ধরো তোমাকে এক এক সময় চিরের চিরের প্রস্থ বের করতে বলে চিট থেকে পর্দার দূরত্ব বের করতে বলে বহু জিনিসপত্র বের করতে বলে ঠিক আছে মাঝে মাঝে এ বের করতে বলবে মাঝে মাঝে ডি বের করতে বলবে মাঝে মাঝে বলবে একটা অন্ধকার ডোরার প্রস্থ কত একটা উজ্জ্বল ডোরার প্রস্থ কত যা যা আছে সব এগুলো কঠিন না এগুলো একদম সোজা এগুলো একটু মাথায় রাখা লাগবে খালি ফর্মুলা ইউজের সময় মাথায় রেখো যখন অবম বের করো অবম বের করার সময় কেউ কেউ টু এন প্লাস ওয়ান ইউজ করো কেউ কেউ টু এন মাইনাস ওয়ান ইউজ করো ঠিক আছে সো যদি টু এন প্লাস ওয়ান ইউজ করো তখন এন এর ভ্যালু শুরু হবে শূন্য থেকে মানে এন এর ভ্যালু জিরো বসালে তুমি প্রথম অবম পাবা আর যদি এন এর ভ্যালু তুমি কি বলে টু এন মাইনাস ওয়ান দিয়ে যদি শুরু করো ইন দ্যাট কেস তোমার এন এর ভ্যালু শুরু হবে কত থেকে ওয়ান থেকে ওয়ান বসালে অবম পাবা টু এন প্লাস ওয়ানের ফর্মুলা ইউজ করলে মানে টু এন প্লাস ওয়ান ল্যামডা ডিবাই এ যেটা টু এন প্লাস ওয়ান ল্যামডা ডিবাই টু এ যেটা ঠিক আছে এই ফর্মুলা যদি তুমি ইউজ করো তাহলে এন এর ভ্যালু শুরু হবে জিরো থেকে এবং যদি টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা ডিবাই টু আইসে এই ফর্মুলা ইউজ করো তখন এন এর ভ্যালু শুরু হবে কত থেকে ওয়ান থেকে এটা যেন মাথায় থাকে এই জিনিস যেন ভুল না হয় ঠিক আছে ওকে তাহলে হয়ে যাবে ব্যতিচার সোজা ওকে এবার আসো তিন অপবর্তন ঠিক আছে এগুলো সব একটা একটা করে ফর্মুলা ভাই এগুলো যদি মানে বলো কঠিন তাহলে কিন্তু আমার কিছু বলার থাকবে না ঠিক আছে অপবর্তন অপবর্তন তোমাদের একটাই আছে এক চিরের ধরুন অপবর্তন পরে অবশ্যই গ্রেডিং আছে যাই হোক সো অপবর্তন অবশ্যই অবশ্যই পড়বো ভাই এটা একটু পড়ে যাইস ভাই একদম সোজা জাস্ট দুইটা ফর্মুলা জাস্ট দুইটা ফর্মুলা একটা কি বলতো ভাই বলতো অপবর্তনের ফর্মুলা বলতো ভাই এর চেয়ে সোজা ফর্মুলা হওয়া সম্ভব না একটা এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা আরেকটা কি বলো আরেকটা কি এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু বা টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু ভাই এর চেয়ে সোজা ফর্মুলা হওয়া সম্ভব অপবর্তনের ফর্মুলা সবচেয়ে সোজা সো অপবর্তন সবই পড়া লাগবে ঠিক আছে সব আসেই দুইটা ফর্মুলা আসেই কয়টা ফর্মুলা বলো তো দুইটা ফর্মুলা ওকে দুইটা ফর্মুলা আমরা একটু চট করে পড়ে ফেলবো বই থেকে একদিন হ্যাঁ পড়লেই হয়ে যাবে ওকে চার নাম্বার আসো এটা ইম্পর্টেন্ট সবই কিন্তু ইম্পর্টেন্ট এখানে হ্যাঁ আচ্ছা প্রথমটা যদিও সেরকম না বাট পরে সব ইম্পর্টেন্ট আচ্ছা অপবর্তন গ্রেটিং অপবর্তন গ্রেটিং ওকে অপবর্তন গ্রেটিং আচ্ছা গ্রেটিংয়ের একটাই ফর্মুলা মানে অবমের জন্য একটা চরমের জন্য একটা ফর্মুলা পড়লেই শেষ আর কিছু না গ্রেটিংয়ের ফর্মুলা মোটামুটি ব্যতিচারের মতোই ঠিক আছে গ্রেটিং এর ফর্মুলা মোটামুটি ব্যতিচারের মতো জাস্ট এখানে গ্রেটিং ধ্রুবক নামে নতুন একটা জিনিস আছে আর কিচ্ছু না সো ফর্মুলা একই জাস্ট নতুন একটা টার্ম আসবে আর কিচ্ছু না ভাই সেই সব ফর্মুলা আসলে পারা কোনো ব্যাপার না সব ঠিক আছে সব এবং একই সাথে আর একটা জিনিস স্পেশালি লিখে দিই গ্রেটিং ধ্রুবক বের করাটা একটু মাথায় রাখিও তাহলেই হবে গ্রেটিং ধ্রুবক ওকে পারবো আচ্ছা এটাও ইম্পর্টেন্ট অ্যান্ড অনেকে আমরা কি করি একটা জিনিস স্কিপ করে যাই সেটার নাম হলো সমবর্তন সমবর্তন কেন যেন আমরা পড়তে পছন্দ করি না আমাদের কাছে কেন যেন ভালো লাগে না কিন্তু সমবর্তনে মাত্র দুইটা ফর্মুলা আছে কার কার বলতো একটা হলো ম্যালাসের ল একটা কার ল ম্যালাসের ল আর একটা কার ল বলতো আরেকটা হলো ব্রুস্টারের ল কার ব্রুস্টারের ল ওকে এগুলো কিন্তু পড়ে যাওয়া লাগবে দুইটা ছোট্ট ছোট্ট ফর্মুলা একদম সোজা সোজা ফর্মুলা ভাই একদম সোজা ফর্মুলা দুইটা ফর্মুলা আমি বলি দেখো এর চেয়ে সোজা ফর্মুলা হইতে পারে আই ইজ ইকুয়ালস টু আই নট কস স্কোয়ার থিটা একটা ফর্মুলা কি আই ইজ ইকুয়ালস টু আই নট কস স্কোয়ার থিটা আর একটা ফর্মুলা কি নিউ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা
ভাই এই হলো দুইটা ফর্মুলা সমবর্তনের, দুইটা ফর্মুলার একটা একটা করে ম্যাথ করে রাখলেও তো হয়, ঠিক আছে? সো একটু কষ্ট করে ভাই সমবর্তনটাও পড়ে যাও। এই চ্যাপ্টার অনেক ছোট, এখানে দুইটা সূত্র বা তিনটা সূত্র, এখানে দুইটা সূত্র, এখানে দুইটা সূত্র, এখানে দুইটা সূত্র, তার মধ্যে আবার এইটার সূত্র আর এটার সূত্র প্রায় সেম সেম। ভাই এই চ্যাপ্টার কি কঠিন, এই চ্যাপ্টার অনেক সোজা, বাট তোমরা এই জিনিসটা স্কিপ করে যাও, বাট এটা কিন্তু বোকামি হয়ে যাবে স্কিপ করে যাও, ঠিক আছে? দেখা গেল যেহেতু শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেন হচ্ছে, আবার এত এত অপশন দিচ্ছে তোমাকে, এত এত অপশন দিচ্ছে তোমাকে, সো আলটিমেটলি কি করলো সমবর্তন থেকে কোয়েশ্চেন করে দিল, তখন তো বিপদে পড়ে যাবা যদি তুমি চ্যাপ্টার 7 অ্যান্সার করার টার্গেট নিয়ে যাও। সো যেটা পড়বা সেটা ভালো মতোই পড়বা, যে চ্যাপ্টার পড়বা সেটা পুরোপুরি পড়বা, ঠিক আছে? চ্যাপ্টার 7 পড়লে অবশ্যই ম্যালাসের ল আর ব্রুস্টারের ল এর ম্যাথ করে যাবা, একদম সোজা জিনিস ভাই, এখানে কঠিন কোনো কিছু নাই, ঠিক আছে? এই পারবো 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 পারবো, দেখো চ্যাপ্টার 7 ও বলা শেষ, চ্যাপ্টার 7 ও বলা হয়ে গেছে, দেখো পারবা কিনা বাচ্চারা, পারবো না বলো তো, তোমরা তো পারবা, বলো বলো একবার খালি বলে দাও যে হ্যাঁ পারবো, তাহলে আমি পরেরটুকু বলতে পারি। দাদা প্রস্থ কি দ্বারা প্রকাশ করা হয়, এক এক বই এক এক রকম দেখলাম, ও ডোরা প্রস্থ কি দ্বারা প্রকাশ করা হয়, এটা আসলে সেরকম ফিক্সড কোনো কিছু নাই, কোনো কোনো জায়গায় ডেল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? মানে এটা এটা কোনো মানে ফিক্সড কোনো কিছু নাই, তুমি ডোরা প্রস্থ লিখে অ্যান্সার করলেই হবে, তোমার তো কোনো কিছু তো প্রকাশ করারও দরকার নাই, গেস ডোরা প্রস্থ ইজ ইকুয়ালস টু এটা লেখো, তাহলে তো হচ্ছে, তুমি একটা দিয়ে প্রকাশ করলেই হচ্ছে, ঠিক আছে? যাই হোক চলো, বা তুমি তুমি যে বই পড়ো সেই বইয়ে যেটা আছে সেটা করলে হবে। চলন 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 চলন, কি ভাই তোমরা মানে কি মানে পোলা পান, যাই হোক। ও চলো তো ওইদের স্লাইড না, দাঁড়া চলো তো, ও এই যে নে 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 সমস্যা নেই, নে 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 চলো তো ওইদের স্লাইডের স্ক্রিনশট নে, সমস্যা নেই, নে এইচএসসি 23 গুড মর্নিং, এইচএসসি 23 এখন গুড মর্নিং জানাচ্ছ, এক বছর পর এরকম দিনই আসবে, ঠিক আছে? তখন দেখবো ঠিক গুড মর্নিং কোন দিক দিয়ে আছে, ওকে? এক বছর পর এরকম দিন আসবে, তখন গুড মর্নিং সব বেড়ে যাবে, ঠিক আছে? তখন 24 এসে মজা নিবে, যাই চলো চ্যাপ্টার 8। আচ্ছা এইটা হলো আর একটা অ্যান্সার করার মতো চ্যাপ্টার, কেন? কারণ এখানে সিলেবাস ছোট করা আছে, মানে পুরো চ্যাপ্টার তো নাই, চ্যাপ্টার 8 তো পুরোটা নাই, সো তোমার জন্য সুবিধা, ঠিক আছে? তোমার জন্য অ্যান্সার করতে সুবিধা, ওকে? আচ্ছা চলো প্রথমে আসি, আমি শুধুমাত্র সৃজনশীল নিয়ে কথা বলতেছি, থিওরিতে যাচ্ছি না বা ওই এমসিকিউ দিতে যাচ্ছি না বা কখতে যাচ্ছি না। অনেকে লরেন্স রূপান্তর পড়ছো, অনেকে পড়ো নাই, ঠিক আছে? লরেন্স রূপান্তর অনেকে পড়ছো পড়ো নাই, যারা পড়ো নাই তাদের নতুন করে পড়ার দরকার নেই, যারা পড়ো নাই তাদের নতুন করে লরেন্স রূপান্তরের ম্যাথ করার দরকার নাই, তেমন ইম্পর্টেন্ট না বাট আসতে পারে, ঠিক আছে? তেমন ইম্পর্টেন্ট না বাট একদম ফেলে দেওয়ার মতো না। কিন্তু যারা কখনো লরেন্স রূপান্তরের ম্যাথ করো নাই, এই 10 দিন করে নতুন করে মাথা ডাউলায়ও না, কারণ লরেন্স রূপান্তরের ম্যাথ পেঁচানো, মানে তুমি নর্মালি চ্যাপ্টার 8 এ যেরকম ম্যাথ করো তার তুলনায় লরেন্স রূপান্তরের ম্যাথ পেঁচানো, ওকে? সো তুমি যদি কখনো পড়ে না থাকো লরেন্স রূপান্তর পড়ার দরকার নাই, বাট যারা পড়েছো একটা বার লরেন্স রূপান্তরের একটা বা দুইটা ম্যাথ, মানে একটা তো টাইমের জন্য আর একটা কি ডিস্টেন্সের জন্য, তাই না? দুইটা ফর্মুলাই তো আছে, সো দুইটা ফর্মুলার দুইটা ম্যাথ দেখে যাও, ঠিক আছে? সেই মানে সেই প্লে করার জন্য আর কিছু না, ওকে? আচ্ছা মানে মানে পরের ফর্মুলাগুলো লরেন্স রূপান্তরেরই, বাট লরেন্স রূপান্তরের একদম বেসিক যে ফর্মুলার যে ম্যাথগুলো আমি সেগুলোর কথা বলছি, মানে যে টি ইজ ইকোয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - b² / c² কই থেকে আসছে, লরেন্স রূপান্তর থেকেই তো আসছে, বাট লরেন্স রূপান্তরের একদম যে বেসিক যে ফর্মুলাগুলো আমি সেই ফর্মুলাগুলোর কথা বলেছি, বুঝতে পেরেছো আই গেস, ঠিক আছে? ওই যে এক্স ইজ ইকোয়ালস টু এক্স প্রাইম মাইনাস কি ছিল ভিটি প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার 1 - b² / c², ঠিক আছে? ওই ফর্মুলাগুলোর কথা বলেছি, ঠিক আছে? আচ্ছা আর এছাড়া আমাদের এই ম্যাথ তো করাই লাগবে ভাই, টি ইজ ইকোয়ালস টু টি নট রুট ওভার 1 - b² / c² অবশ্যই, এল ইজ ইকুয়ালস টু এল নট মাল্টিপ্লাইড বাই রুট ওভার 1 - b² / c², এবং একই সাথে ম্যাসেটটাও আমরা করে যাব, কারণ এগুলো অনেক সোজা, আমরা সবাই এটা পারি, রুট ওভার 1 - b² / c². এগুলার যত টাইপের যত রকমের ম্যাথ হওয়া সম্ভব ভাই সব করে যাবো ভাই, ঠিক আছে? এগুলার যত টাইপের যত রকমের ম্যাথ হওয়া সম্ভব সব করে যাবা, অবশ্যই অবশ্যই 3 স্টার, এটা
অবশ্যই অবশ্যই এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পেশালি প্রথম দুটো, প্রথম দুটো একটু বেশি ইম্পর্টেন্ট, টাইমেরটা এবং লেন্থেরটা। লেন্থ কন্ট্রাকশনের অনেক টাইপের ম্যাথ করা সম্ভব, ঠিক আছে? সো যতগুলো তুমি করছো বা যার কাছেই পড়ছো বা যেখান থেকেই তুমি পড়েছো সেখানে যত রকম করানো হয়েছে সব করে যাওয়ার চেষ্টা করিও, ঠিক আছে? এই টাইপটা ভালো মতো। ওকে, আচ্ছা এবার আসো তিন, এনার্জি বের করতে দিবে আপনাকে। কি বের করতে দিবে? এনার্জি বের করতে দিবে। দুটা ফর্মুলা মাথায় রাখিয়েন, একটা এম সি স্কোয়ার আর একটা রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? এটা হলো টোটাল এনার্জি বের করার জন্য। কি বের করার জন্য? টোটাল এনার্জি বের করার জন্য। বলতো পটেনশিয়াল এনার্জি কেমনে বের করে? মডার্ন ফিজিক্সে এম নট সি স্কোয়ার, ঠিক আছে? কাইনেটিক এনার্জি কেমনে বের করে? এম মাইনাস এম নট সি স্কোয়ার। এগুলো সব মনে রাখা লাগবে, সব মনে রাখা লাগবে। এটা এমসিকিউ এর জন্য বলো বা সৃজনশীলের জন্য বলো, সবই মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা একটা প্রমাণ আছে, এই প্রমাণটা অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, এটা প্রমাণ করো। এই প্রমাণটা এইচএসসি মানে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনের জন্য, কারণ তোমরা জানো হয়তো বা যে বুয়েট অ্যাডমিশনে প্রমাণ আসে, সো ওই প্রমাণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চার হলো আছে আমাদের কৃষ্ণ বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন। এটা ম্যাথ করা লাগবে না, ব্ল্যাক বডি রেডিয়েশনের ম্যাথ হোপফুলি দিবে না, দেওয়া উচিত না। সো ব্ল্যাক বডি রেডিয়েশনের ম্যাথ করা লাগবে না। আচ্ছা এক্স রে আছে তোমাদের, এক্স রে এর ম্যাথ দুই একটা দেখলে দেখতে পারো, বাট সেরকম ইম্পর্টেন্ট না, বাট পুরোপুরি ছেড়েও যাও না। ওই যে বললাম যে চ্যাপ্টার পড়বা সেটা পুরোটাই পড়বা, ঠিক আছে? যেটা পড়বা না ওটা না পড়লো, না পড়লে নাই পড়লা, বাট যেটা পড়বা সেটা ভালো মতো পড়বা। সো এক্স রে দুই একটা ম্যাথ দেখে যাও, খুব বেশি ইম্পর্টেন্ট বলতেছি না। বাট লাস্টে যেটা ফোটো ইলেকট্রিক ইফেক্ট, ভাই এটা সব পড়া লাগবে। ফোটো ইলেকট্রিক ইফেক্টের সব পড়তে হবে, সব এ টু জেড, গ্রাফ সহ সব, অবশ্যই গ্রাফ সহ। হ্যাঁ, গ্রাফ সহ সব পড়তে হবে, গ্রাফও পড়বা, ওকে? গ্রাফ সহ সব পড়তে হবে, বুঝতে পেরেছো? গ্রাফ সহ সব পড়তে হবে, প্রত্যেকটা জিনিস পড়তে হবে ফোটো ইলেকট্রিক ইফেক্টের আর এজিটার, মানে দুই আর পাঁচ এই দুইটা পয়েন্টের কিছু বাদ দিও না। হ্যাঁ, দুই আর পাঁচ এই দুইটা পয়েন্টের কোনো কিছু বাদ দিও না, এই দুইটা পয়েন্টের সব কিছু পড়ে যাও, ঠিক আছে? ওকে, তাহলে এই তো মোটামুটি চ্যাপ্টার এইট, এর চেয়ে বেশি কিছু তো চ্যাপ্টার এইটে নাই, চ্যাপ্টার এইট সোজা, ঠিক আছে? পারবো ভাইয়া, পারবো 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 নাকি? তাহলে সামনে আগেই সামনে আগেই সামনে আগেই চলো নেক্সট নেক্সট চলেন চ্যাপ্টার নাইন। ভাই চ্যাপ্টার নাইন তো আরও সোজা, ভাই চ্যাপ্টার নাইন আরও সোজা। আচ্ছা আমি জানি তোমরা অনেকে বলবা যে সৃজনশীল এইসব আসে না ব্লা ব্লা ব্লা, বাট তাও মানে খ নাম্বারের জন্য বলো বা কোনো কোনো ক্ষেত্রে লাস্টে দিয়ে দেয়, তার জন্য আমি একবারে সেফলি বলে দিচ্ছি ভাই, আলফা কণা, বিটা কণা এবং গামা কণা, যদি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাও পড়ো। এই তিনটার যে প্রপার্টি আছে, আলফা রে, বিটা রে আর গামা পার্টিকেল যেটা, এগুলার সবই পড়ো। মানে যে দশটা বারোটা করে প্রপার্টি দেওয়া আছে না, রিডিং পড়ে রাখো অন্তত, তোমার মুখস্থ হোক বা না হোক রিডিং পড়ে রাখো, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা এবার আছো তেজস্ক্রিয়তা, ভাই ম্যাথ তো আসেই এক জায়গায়, এটার ম্যাথ তো তাহলে অবশ্যই করতে হবে। তার মানে আমরা তেজস্ক্রিয়তার সব ম্যাথ করব, তেজস্ক্রিয়তার সব ম্যাথ করব, ঠিক আছে? অবক্ষয় ধ্রুবক থেকে যত টাইপের ম্যাথ হওয়া সম্ভব আমরা সব করব। ওকে, আপনার বইয়ে যত রকমের ম্যাথ আছে তেজস্ক্রিয়তার আপনি সব করে যান। সোজা ম্যাথ ভাই, একটা নাকি দুইটা ফর্মিউলা, তাও একই টাইপের ফর্মিউলা, ঠিক আছে? ওই যে এন ইজ ইকুয়ালস টু এন নট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটা ভাই এইটার ম্যাথ করা কোনো ব্যাপার? পারবা না, অবশ্যই পারবা না, শিওর, গুড। তাহলে তেজস্ক্রিয়তার কিছু বাদ দিব না। আচ্ছা এবার আসো আর একটা টাইপের ম্যাথ, সেটা হলো ভর ত্রুটির ম্যাথ। হ্যাঁ, এটাও লাগবে, ভর ত্রুটির ম্যাথ, ওকে? এটাও ইম্পর্টেন্ট, চ্যাপ্টারের মধ্যে দুটো জায়গায় ম্যাথ আছে, একটা তেজস্ক্রিয়তার ম্যাথ আর একটা ভর ত্রুটির ম্যাথ, ওকে? সো এটার সাথে এটা মিক্স করে দিতে পারে, সো তার জন্য ভর ত্রুটির ম্যাথগুলোও অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় ভুল করে, আপনাকে কনফিউজ করার জন্য বা আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট করার জন্য আপনার কুয়েশনে ইলেকট্রনের ম্যাথ দেওয়া থাকে, ইলেকট্রনের ভর দেওয়া থাকে, ঠিক আছে? বাট আপনার মাথায় রাখা লাগবে ভর ত্রুটির ম্যাথে কখনো ইলেকট্রনকে কনসিডার করা যাবে না, কারণ আপনি ভর ত্রুটি কার বের করেন? নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে,
নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে ভাই, জীবনেও না। সো আপনার কোশ্চেনে যদি ইলেকট্রনের ম্যাস দেওয়াও থাকে, আপনি কখনো ভর ত্রুটির ম্যাথে যে ইয়াটা কি বলে ইলেকট্রনের যে ম্যাসটা সেটা কখনো কাউন্ট করবেন না, ঠিক আছে? ওকে, এন্ড ভর ত্রুটির ম্যাথের মধ্যে আমরা ভর ত্রুটি বের করতে পারি, বাট তারপর দুইটা জিনিস আরো বের করতে বলে, সেটা জানেন কিনা। একটা হলো বন্ধন শক্তি, ধরেন আপনি ভর ত্রুটি বের করছেন, ওকে, ভর ত্রুটি বের করছেন, এটা তো সবাই পারেন, যোগ বিয়োগ করা লাগে খালি, হ্যাঁ, নিউক্লিয়ন সংখ্যা দিয়ে গুণটুন করে যোগ বিয়োগ করা লাগে, আর কিছু না, ওকে। সো ভর ত্রুটি আপনি বের করছেন, এরপর আরো দুইটা জিনিস বের করা শিখতে হবে, একটা হলো বন্ধন শক্তি, বন্ধন শক্তি, ওকে, আরেকটা হলো পার নিউক্লিয়ন বন্ধন শক্তি বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, ঠিক আছে? পার নিউক্লিয়ন বন্ধন শক্তি, এটাও লাগবে, ওকে, যদি ম্যাথ আসে একবারে যে কোনোটাই দিতে পারে। এখন এই দুইটা বের করতে বললে, বন্ধন শক্তি বা পার নিউক্লিয়ন বন্ধন শক্তি বের করতে গেলে আসলে ভর ত্রুটি লাগে। যদি আপনার ভর ত্রুটি হয় ডেল এম, তাহলে বন্ধন শক্তি হবে ডেল এম সি স্কোয়ার্ড, এবং পার নিউক্লিয়ন বন্ধন শক্তি হবে ডেল এম সি স্কোয়ার্ড ডিভাইডেড বাই জেড, মানে তার ভর সংখ্যা দিয়ে ভাগ, ঠিক আছে? ওকে, সো মাথায় রাখিও, তাহলেই হবে। সোজা জিনিসপত্র, পারবা পারবা, ভয় পাও না, ভয় পাওয়ার কিছু নাই, যে এত এত জিনিসের নাম বলতেছে কখনো হয়তো বা শুনিও নাই, ভয় পাওয়ার কিছু নাই, সোজা জিনিস। ডেল এম, এটাকে শক্তিতে রূপান্তর করলে আইনস্টাইনের ফর্মুলা, ডেল এম সি স্কোয়ার্ড ভর সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পাওয়া যাবে, শেষ, আর কিছু না, ঠিক আছে? হয়েছে হয়েছে, পারবেন, শিওর পারবেন, ভর ত্রুটির ম্যাথ আসলেও, ওকে, আমরা এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবো, বইয়ে আছে, ঠিক আছে? ওকে, এবং লাস্টে ওই যে নিউক্লিয়ার রিয়াকশনের যে ইকুয়েশনগুলো আছে না, ইকুয়েশন ব্যালেন্স করা লাগে, ঠিক আছে? দুইটা ইকুয়েশন একটু মাথায় রাখিয়েন, ফিশনের একটা ইকুয়েশন শিখে রাখেন এবং ফিউশনের একটা ইকুয়েশন শিখে রাখেন, ঠিক আছে? ফিশনের একটা ইকুয়েশন শিখে রাখেন, ফিশনের একটা ইকুয়েশন বলে না কি বলে এগুলাকে কেমিস্ট্রিতে, যেন কি বলে, বিক্রিয়া, বিক্রিয়া, একটা বিক্রিয়া শিখে রাখেন, নিউক্লিয়ার বিক্রিয়া শিখে রাখেন, ঠিক আছে? এবং ফিউশনের আরেকটা, ফিউশনের আরেকটা, হ্যাঁ, ফিউশনের একটা শিখে, একটা একটা করে শিখে রাখেন, তাহলেই হবে, ঠিক আছে? দুইটার একটা একটা করে বিক্রিয়া শিখে রাখেন। আচ্ছা, আরেকটা টাইপের জিনিস আছে, আপনার ইকুয়েশন ব্যালেন্স করা লাগে, ঠিক আছে? আরেকটা জিনিস আছে, আসতে পারে, ইকুয়েশন ব্যালেন্সিং, ইকুয়েশন ব্যালেন্সিং, ঠিক আছে? আপনাকে একটা খালি জায়গা দিয়ে দিবে ব্যালেন্সিং, অথবা আপনাকে বলে দিবে যে একটা বক্স দিয়ে এই জায়গায় কি বসবে ইকুয়েশনের মধ্যে, ঠিক আছে? তো আপনি দুই পাশে ভর, দুই পাশে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা মেজার করে দেখা লাগবে, ওইখানে কি ইলেকট্রন বসবে নাকি নিউট্রন বসবে নাকি প্রোটন বসবে, বসলেও কয়টা বসবে, নাকি আলফা কণা বসবে, এগুলা, ঠিক আছে? ইকুয়েশন ব্যালেন্সিং, সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট চলে আসতে পারে, এটাকে একটা স্টার্ট দিয়ে রাখেন, খারাপ ইম্পর্টেন্টও না, ঠিক আছে? বুঝছেন তো ইকুয়েশন ব্যালেন্সিং বলতে কি বুঝাইছি? যে ধরেন আপনার একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনের মধ্যে একটা বক্স দেওয়া থাকবে, দিয়ে বলবে বক্সের মধ্যে কি বসবে, ঠিক আছে? দিয়ে বলবে বক্সের মধ্যে কি বসবে, ওকে, তোমার দুই পাশে ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো কাউন্ট করে দেখা লাগবে, এগুলোকে সমতা করার জন্য ওই বক্সের মধ্যে কি বসানো লাগে, হইতে পারে ইলেকট্রন, হইতে পারে প্রোটন, হইতে পারে নিউট্রন, হইতে পারে আলফা কণা, যে কোনো কিছু হইতে পারে, হইতে পারে পজিট্রন, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো এগুলা লাগবে, বুঝেছ, বুঝেছ, বুঝেছ? মেগা ইলেকট্রন ভোল্টের রূপান্তরটা একটু দেখান, এক মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻¹³ জুল, ঠিক আছে? ওকে, কি না ফিজিক্স করে, যদি রয়্যাল সাবজেক্ট ম্যাথ হয় পড়িও না তাইলে, জোক স্যার, বাট বুঝছো, এই বুঝেছ, বুঝেছ, পারবো তো নাকি, পারবো না বাচ্চারা, পারবো পারবো, সামনে আগাই, আমি সামনে আগাই, চলেন, হয়েছে হয়েছে হয়েছে। চ্যাপ্টার টেন নিয়ে একটু কথা বলি, চ্যাপ্টার ঠন 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 ঠন, চলো, সেমি কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা স্কিপ করবো আমি জানি, কারণ এটা আসলে একটু ভয়ঙ্কর, ঠিক আছে? তো সেমি কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সের কথা যদি বলি, তাহলে ম্যাথ আসার জায়গা আছে অবশ্যই অবশ্যই ডায়োড, এতে শুধু ম্যাথ না থিওরিও আসতে পারে, সো ডায়োডের যে যে জিনিসগুলো পড়া লাগবে ম্যাথ অবশ্যই করা লাগবে, ঠিক আছে? ম্যাথ অবশ্যই করা লাগবে ডায়োডের, তারপর যেটা পড়া লাগবে ডায়োডের আর কি পড়া লাগবে, ধরো ডায়োডের ম্যাথ তোমার অবশ্যই পড়তে হবে, ডায়োডের পটেনশিয়াল ব্যারিয়ার পড়া লাগবে,
পটেনশিয়াল মানে ওই যে বিভবের যে বিভব প্রাচীরটা তৈরি হয় ঠিক আছে বা ডিপ্লেশন লেয়ার বলো তো তোমরা দাঁড়াও আমি তো ইঞ্জিনিয়ারিং এর ভাষা লিখে ফেললাম সরি ডিপ্লেশন লেয়ার ফরমেশন বা ডিপ্লেশন লেয়ার তৈরি ডিপ্লেশন লেয়ার তৈরি এটা যে প্রসেসটা ঠিক আছে আমরা যখন পি টাইপ আর এন টাইপকে যখন একসাথে জোড়া লাগাই তখন একটু ডিপ্লেশন লেয়ার তৈরি হয় তাই না সো ডিপ্লেশন লেয়ার তৈরি অবশ্যই পড়া লাগবে ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং অবশ্যই পড়তে হবে ফরওয়ার্ড বায়াসিং অবশ্যই পড়তে হবে অ্যান্ড ডায়োডের রিভার্স বায়াসিংও পড়তে হবে ওকে ওকে এখানে কি শেষ না হাফ ওয়েভ রেক্টিফায়ার পড়তে হবে হাফ ওয়েভ রেক্টিফায়ার পড়তে হবে এবং একই সাথে ফুল ওয়েভ রেক্টিফায়ারও পড়তে হবে ওকে ফুল ওয়েভ রেক্টিফায়ার আবার দুইটা আছে দুইটা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেক্টিফাই করা যায় আবার চারটা ডায়োড দিয়েও করা যায় সো দুইটাই শিখে রাখো যারা পড়বা ফুল ওয়েভ রেক্টিফায়ার যেটা আছে এটা কি দুইটা টাইপ আছে না একটা কি বলো তো ইউজিং টু ডায়োডস অর ফোর ডায়োডস দুটোই শিখে রাখবে একটা হলো ব্রিজ রেক্টিফায়ার এই যে ফোর ডায়োডসের যেটা মানে চারটা ডায়োড ইউজ করে যেটা মানে বানাই আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ার সেটাকে কি বলা বলো তো সেটাকে বলা হয় ব্রিজ রেক্টিফায়ার কি বলা হয় ব্রিজ রেক্টিফায়ার সো যদি কোশ্চেনে আসে ডিরেক্ট যে ব্রিজ রেক্টিফায়ার ব্যাখ্যা করো তখন তোমার বোঝা লাগবে যে এই চারটা ডায়োড দিয়ে আমার একটা ফুল ওয়েভ রেক্টিফায়ার ডিজাইন করা লাগবে বুঝছো সো আসলে এই সব লাগবে সব লাগবে সব লাগবে প্রত্যেকটা জিনিস লাগবে ডায়োডের ম্যাথ লাগবে যদি এরতে অ্যান্সার করতে চান ডিপ্লেশন লেয়ার তৈরির প্রসেস জানা লাগবে ফরওয়ার্ড বায়াসিং লাগবে রিভার্স বায়াসিং লাগবে হাফ ওয়েভ রেক্টিফিকেশন লাগবে ফুল ওয়েভ রেক্টিফিকেশন লাগবে যদি তোমার সেমি কন্ডাক্টর পড়া থাকে তাহলে আসলে না কোনো ব্যাপারই না মানে এগুলো চোখের দেখাতে বলে দেওয়া সম্ভব একদম সোজা সোজা জিনিসপত্র বুঝছো মানে যদি তোমার পড়া থাকে তাহলে এগুলো আসলে কোনো ব্যাপার না বাট যদি পড়া না থাকে নতুন করে পড়তে চাও মানে খুবই টাফ হয়ে যাবে তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে শেষ মুহূর্তে এসে এগুলো পড়া উচিতই হবে না তোমার যদি না পড়া থাকে বাদ দাও বাদ দাও না পড়া থাকলে এখন বাদ দাও এগুলো পড়ার দরকার নেই না পড়া থাকলে এখন এগুলো পড়িও না যদি চ্যাপ্টারটা না পড়া থাকে এগুলো এখন নতুন করে পড়িও না কোনো দরকার নেই মাথা ঘুরে যাবে শুধু শুধু ওকে যেগুলো পড়েছো সেগুলোই পড়ো ভালো মতো ওকে লাস্টেরটা আসো দুটো জিনিসই আছে এটা ট্রানজিস্টার ওকে ট্রানজিস্টার আমি খুব বেশি কিছু বলবো না খুব বেশি কিছু আসলে ঝামেলা তৈরি করবে তোমার জন্য তো ট্রানজিস্টারে আমাদের অবশ্যই আলফা অ্যান্ড বিটার ম্যাথ করা লাগবে কারেন্ট বিবর্ধন গুণক আর কি বিটার ম্যাথ করতে হবে আলফা এবং বিটার যে ম্যাথ আছে সেগুলো করা লাগবে আচ্ছা তারপর এক লিখতেছি কেন কমন ইমিটার কনফিগারেশন কমন ইমিটার কনফিগারেশন কনফিগারেশন ইন ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড এটা পড়তে হবে যদি পড়তে চাও এই চ্যাপ্টার ঠিক আছে এটা অবশ্যই পড়তে হবে কমন এমিট একটাই দিয়ে দিলাম তোমাকে একটা কনফিগারেশনের একটা মোড এরকম কনফিগারেশন হয় কয়টা তিনটা মোড হয় কয়টা চারটা তার মানে বারোটা হওয়া সম্ভব বাট তুমি যদি একদম প্রিসাইজলি পড়তে চাও এটা পড়ো কমন ইমিটার কনফিগারেশন ওয়ার্কিং ইন ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড ঠিক আছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মানে কি ইনপুট সার্কিটটা ফরওয়ার্ড বায়াসিং আউটপুট সার্কিটটা রিভার্স বায়াসিং ঠিক আছে আর কমন ইমিটার তো জানো ইমিটারটা কমন হিসেবে থাকে ইনপুট আর আউটপুটের মধ্যে ঠিক আছে বুঝছো আচ্ছা আর ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশন অ্যাম্প্লিফিকেশন এবং সুইচিং সুইচিং ঠিক আছে এই তো আর কিছু নেই এগুলো পড়লেই হবে কেউ চাইলে এখান থেকে কমন বেসেরটা পড়ে রাখতে পারো যদি চাও বাট মোটামুটি এগুলো পড়লেই হয়ে যাবে চ্যাপ্টার টেন যদি কেউ চ্যাপ্টার টেন থেকে অ্যান্সার করতে চাও ইন দ্যাট কেস মোটামুটি এগুলো পড়লে গুড গুড এনাফ আই গেস ঠিক আছে দাদা চব্বিশের কোর্স স্টার্ট করবেন কবে এবছরের লাস্টের দিকে আই গেস বছরের লাস্টের দিকে বা সামনে বছরের শুরুর দিকে যে কোনো একটা ঠিক আছে যাই হোক দেখেন 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 আমরা কি বুঝতে পারলাম আমাদের কি বোধগম্য হইল এই ছিল মোটামুটি আর কি আমার সাজেশন চ্যাপ্টার ওয়াইজ এখন আমি কয়েকটা চ্যাপ্টারের কম্বিনেশনের নাম বলবো যেগুলো আমার কাছে মনে হয় পড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হইতে পারে আপনি আপনার মতো অবশ্যই চুজ করতে পারবেন আই হ্যাভ নো অবজেকশন আপনি যে চ্যাপ্টারে স্ট্রং আপনি যেগুলো চুজ করবেন আমি জানি না আপনি কোনটাই স্ট্রং বাট আমার কাছে যেগুলো সোজা মনে হয় আমি সেগুলোর কথা বলবো আর কি ঠিক আছে আপনার কাছে ডিফারেন্ট মনে হইতেই পারে ওকে হয়েছে তাহলে আমি সামনে আগেই একটু বলি যে যে চ্যাপ্টারের কম্বিনেশনটা আমার কাছে সোজা মনে হয় আচ্ছা চলো
সবচেয়ে সোজা যেটা আমার কাছে মনে হয়, আমি চারটা করে চ্যাপ্টার লিখবো। হ্যাঁ, কটা করে লিখবো? চারটা করে। ওকে, আমাকে যেটা সবচেয়ে সোজা মনে হয় সেটা হলো এক প্লাস সাত প্লাস আট প্লাস নয়, এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে সোজা। ওকে, কারণ দেখো থার্মোডাইনামিক্স একটু বড় হতে পারে, বাট যেহেতু ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার, এটা সবাই এটা এমনি ভালো মতো পড়ে, ঠিক আছে? তারপর সাত পানির মতো সোজা, আট সোজা, কেন সোজা? কারণ আট আসলে পুরোটা নাই, তার জন্য নয়, চ্যাপ্টারই ছোট। ওকে, সোজা। সো আমার কাছে মনে হয় এটা একদম সোজা একটা কম্বিনেশন। হ্যাঁ, আচ্ছা, এখন কেউ কেউ তোমরা হয়তো বা চ্যাপ্টার সেভেনটা পড়ো নাই, চ্যাপ্টার সেভেন অনেকেই পড়ো নাই, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছো। ইন দ্যাট কেস আরেকটা হইতে পারে এক তিন প্লাস আট প্লাস নয়। ওকে, কারণ মানে আমার পার্সোনালি মনে হইতেছে যে আর কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর ওই পাশে চ্যাপ্টার টেন তোমরা ম্যাক্সিমামই বাদ দিবা, বাট কেউ যদি ইনক্লুড করতে চাও অবশ্যই করতে পারো, অবশ্যই করতে পারো। স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর তোমার যে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স একটু কম্পারিটিভলি কঠিন, কেউ যদি চাও অবশ্যই পড়তে পারো, মানে এটা তো খারাপ কিছু না পড়া, বাট যদি না পড়ে থাকো তখন করে পড়ার দরকার নেই। ওকে, সো এই একটা, এই একটা। আর যদি কেউ পড়ে থাকেন স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যদি কেউ স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ে থাকেন, ইন দ্যাট কেস আমি বলবো দুই প্লাস সাত প্লাস আট প্লাস নয়, যদি কেউ পড়ে থাকো, এটা রেয়ার কেস, বাট এই দুইটা আমার কাছে মনে হচ্ছে পড়ে যাওয়া বেশি সেফ। ওকে, আর যদি একটা করে এক্সট্রা চ্যাপ্টার ব্যাকআপ চাও, ইন দ্যাট কেস এখানে তিন পড়ো, যদি একটা করে বেশি চাও, আর এখানে কি পড়ো, এখানে সাত পড়ো, এরকম পাঁচটা পাঁচটা পড়ে গেলে দুই আর দশ বাদ দিলেও কোনো সমস্যা নেই, বুঝছো? দেখো দেখো বুঝছো কিনা, দেখো দেখো বুঝছো কিনা, মানে এই আইডিয়াটা বুঝছো, মানে দুই লেন্দি, দশ কঠিন, যদি পড়ে থাকো খুব ভালো, যদি না পড়ে থাকো সিম্পলি বাদ দাও। পাঁচ, যদি মানে পাঁচটা পড়তে পারো, এই পাঁচটা পড়ো, এই যে এই পাঁচটা পড়ো, ঠিক আছে? আর যদি পাঁচটা থেকে পাঁচটা পড়তে না পারো, চারটা পড়তে পারো, তাহলে হয় এই চারটা পড়ো, না হলে এই চারটা পড়ো। ওকে, এছাড়াও তুমি তোমার মতো অবশ্যই চুজ করতে পারো, আমি আগেও বলছি এটা আমার কোনো অবজেকশন নাই, কারণ তুমি কোনটা ভালো পারো সেটা আমার পক্ষে বলা সম্ভব না, আমাকে যেটা সহজ মনে হয়েছে আমি সেটা বলছি, ঠিক আছে? এক দুই সাত আট পড়লে হবে? হ্যাঁ অবশ্যই হবে, ওই যে বললাম তুমি তোমার মতো অবশ্যই পড়তে পারো, আমি কনফিডেন্ট। এক সাত আট নয়, ইয়েস, এইটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই কনফিডেন্ট থাকবে, এক সাত আট নয়, এটা সবচেয়ে সোজা কম্বিনেশন, ঠিক আছে? ধারক শ্রেণীতে থাকতে সঞ্চিত শক্তি নির্ণয় একটু কষ্ট করে দেখান, হাফ সি, মানে প্রত্যেকটা ধারকের জন্য সঞ্চিত শক্তি বের করতে হবে হাফ সিবি স্কোয়ার দিয়ে, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, ঠিক আছে? দশ বাদে বাকি সব, আচ্ছা ঠিক আছে, এক দুই তিন নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড, সমস্যা নেই, এক দুই সাত আট, হ্যাঁ হবে রে ভাই, হবে হবে, এক দুই সাত আট তো আমি মানে নিজে লিখি নেই না, এক দুই সাত আট হবে, অবশ্যই হবে, কেন হবে না, অবশ্যই হবে। তবে আমি এইচএসসি চব্বিশ, আমি কি এইচএসসি তেইশের কোর্স কিনবো একটু সাজেস্ট করেন, নাকি আপনার ইউটিউব, ইউটিউবের ফ্রি ভিডিও দেখো ভাইয়া, এখনই পড়া স্টার্ট করার দরকার নাই, ঠিক আছে? মানে আমি সবসময় বলি যে মানে যখন যেটা করার সময় তখন সেটা করো, এই যে এখন একটু ফ্রি টাইম পাইছো, এই ফ্রি টাইম তোমাদের বড় ভাই বোনদের জিজ্ঞাসা করে দেখো ওরা এখন কতটা প্যারা খাচ্ছে, ওরা কিন্তু এরকম খালি সময় পায় না, যারা পাচ্ছে বুঝবা তারা সময়ের এখন অপচয় করতেছে। সো এখন একটু ফ্রি টাইম পাইছো, এই টাইম একটু এনজয় করো, হালকা পাতলা যে কাজ করতে তোমার ভালো লাগে সেটা করো, বা তোমার যে সাইডে স্কিল ডেভেলপমেন্ট করার ইচ্ছা আছে, ডেভেলপ করার ইচ্ছা আছে, সেই সাইডে একটু স্কিল ডেভেলপ করতে পারো, এগুলো কাজে দিবে বেশি, ঠিক আছে? কারণ তুমি ইন্টারে এসে তো যথেষ্ট সময় পাচ্ছ এগুলো পড়ার জন্য। ওকে, আর তুমি চাইলে পড়তে পারো, আমার তাতেও কোনো অবজেকশন নেই ভাই। কখ, হ্যাঁ হ্যাঁ, কখর জন্য আমি আলাদা একটা ক্লাস নিবো, বলছিলাম কখর জন্য আমি আলাদা একটা ক্লাস নিবো, সো সমস্যা নেই। ওকে, যাই হোক, তাহলে এই তো এই তো এই তো এই ছিল মোটামুটি আমার সেকেন্ড পেপারের সিকিউ সাজেশন, মানে আমার মাথায় যতটুকু আছে, আমার যতটুকু জ্ঞান আছে আমি বলার চেষ্টা করছি, তোমরা আমার চেয়ে অবশ্যই অনেকেই অনেক জানো, সো তোমাদের যদি অন্য কোনো দ্বিমত থেকে থাকে তুমি অবশ্যই তোমার মতামতকে ফলো করতে পারো। ওকে, আমি জাস্ট একটা সাজেশন দিছি, ইটস এ পাথ, যদি তোমার কাছে ভালো লাগে ইউ ক্যান ফলো ইট, আদারওয়াইজ ইউ ক্যান্ট, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট যেটাই করেন না করেন এখন পড়াশোনা করেন, কারণ পরীক্ষা চলে আসছে, ঠিক আছে? এখন আর সময় নষ্ট করিয়েন না ভাই, কারণ দিন শেষে আপনার যদি এই দিকে আগানোর ইচ্ছা থাকে, পড়ালেখা না আগানোর ইচ্ছা থাকে, এই পড়ালেখায় এখনকার এই পড়াই আপনাকে হেল্প করবে, ঠিক আছে? বুঝছেন, এই অ্যাডমিশন টাইমে পড়বেন, এখন পড়বেন, এগুলো আপনাকে হেল্প করবে সামনাগায় যেতে। ওকে, এমন না যে না পড়লে কেউ জীবন অনেক পিছিয়ে যাবে, তা না, বাট আপনারও যে একটা স্বপ্ন আছে ভিতরে একটা জায়গায় গিয়ে পড়ার, সেই স্বপ্ন পূরণের জন্য এই টাইমের পড়াগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন একদম লাস্ট টাইম। হ্যাঁ, মানে কি হয়, ধরো তুমি শুরুর দিকে পড়ো নাই, বাট সেটা গুছাই নেওয়া যায়, বাট লাস্টের দিকের যে পড়াটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার সবই পড়া আছে, বাট সব পড়া মানে অগোছালো,
হ্যাঁ ধরো একটা রুম আছে, সেই রুমের মধ্যে সব রকম দামি জিনিসপত্র আছে, বাট সব দামি জিনিসপত্র ছড়ানো ছিটানো, রুম কিন্তু সুন্দর লাগবে না। কখন সুন্দর লাগবে? যখন সেটা গোছানো থাকবে। একইভাবে তোমার সবই ধরো পড়া হয়েছে, বাট তোমার সেই পড়াটা কিন্তু গোছানো নাই। পড়াটাই গোছাও, পড়াটাই গোছাও, এখন পড়া গোছানোর সময়, নতুন করে কিছু পড়া লাগবে না। পড়া গোছাও, পড়া সুন্দর মতো মাথায় রাখো, নোট করো, নোটগুলোকে সুন্দর মতো গুছিয়ে রাখো, যেন পরীক্ষার আগের রাতে সুন্দর মতো দেখা যেতে পারো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড ঠিকঠাক পড়াশোনা করতে থাকেন। আজকের মতো এখানে আসতেছি, গুড নাইট।